কিভাবে ক্যাপকাট ইউজ করে ফ্রি ফায়ারে ড্রোন ভিডিও বানাবা তার একটি ছোট্ট একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের মাঝখানে, তোমাদের ছোট ভাই মিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক, কিভাবে তোমরা ক্যাপকাট দিয়ে ফ্রি ফায়ার ড্রোন শর্ট ভিডিও বানাবে। এর জন্য তোমাদেরকে ফ্রি ফায়ারে যেতে হবে ফার্স্ট টাইম। ফ্রি ফায়ারের ভিতরে চলে এসেছি। ড্রোন শট ভিডিও বানানোর জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা ম্যাচের এখানে যাব, ক্র্যাপল্যান্ডে চলে যাব। যাওয়ার পরে আমরা ক্রিয়েটর রুলসে চলে যাব। যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবা। স্ক্রল ডাউন করলে প্রচুর বারমুডা ম্যাপ পেয়ে যাবা। প্রচুর বারমুডা ম্যাপ আছে। তো আমরা এখানে স্টার্ট না করে স্টার্ট অপশন, তো আমাদের ম্যাপটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন ডাইরেক্ট প্রিভিউতে করব। একটু লোড নেবে, একটু ওয়েট করতে হবে এর জন্য আমাদেরকে। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম চলে আসবে। তোমরা গ্রাফিক্সটা হাই করে নিবা। আমি গ্রাফিক্সটা হাই করে নিই অবশ্য। তোমরা গ্রাফিক্সটা পারলে হাই করে নিও। তো দেখতেই পারছো এরকম দেখাবে। আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে চোখ এর যে আইকনটা আছে আইকনটা চাপ দেব। তারপরে তোমাদেরকে এরকম একটা ড্রোন শট ভিডিও চলে আসবে। তোমরা জয় স্টিক নাড়লে তোমাদের ম্যানটা গায়েব হয়ে যাবে আর তোমরা দেখতে পারবে পিকে। হ্যাঁ গাইস, এটাই আমাদের সেই পিকে, বহু আলোচিত পিকে। এইভাবে তোমরা ড্রোন শট ভিডিওটি নিতে পারবে। যেমনি খুশি আমনে ড্রোন শট ভিডিও নিতে পারবা তোমরা। আমি পিকেটে দেখাচ্ছি তোমাদেরকে ড্রোন শট ভিডিওটা, এভাবেই করতে পারবে। তোমরা যে কোনো জায়গায় যেতে পারবা, কোনো প্রবলেম নেই। তার আগে তোমরা গ্রাফিক্সটা হাই করে নিও, তাহলে ভিডিও কোয়ালিটি সুন্দর আসবে। দেখতে পাচ্ছ রোটেট করা যাবে। এটা আমাদের সেই বারমুডা ম্যাপ পিকে। তো এখন আমরা সরাসরি কাটে নিয়ে গিয়ে দেখাবো, আমরা গেমটা কেটে দেব। তো আমরা সরাসরি ক্যাপকাটের ভিতরে চলে আসব। আসার পরে আমরা যে ভিডিওটি মাত্র বানালাম ওই ভিডিওটি সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে এটার স্ক্রিন রেশিও সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে ভিডিওটাকে টেনে ধরে পুরো স্ক্রিন করে দেবো। হ্যাঁ গাইস, এইভাবে পুরো স্ক্রিনটাই করে দেবো। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটি ভিডিও তৈরি হয়ে যাবে। তো গাইস, আর একটু সুন্দর করে দেখানোর জন্য আমরা যেটা করব, এটি কালার ফিল্টার অ্যাডজাস্ট করে নেব প্রথমে। হ্যাঁ গাইস, একটু কালার ফিল্টার অ্যাডজাস্ট করে নিলে এটা আরো সুন্দর হয়ে যাবে। তো আমার যেহেতু ইয়েতে প্রবলেম, আমি সবকটা কালার একটু একটু বাড়িয়ে নিবে, তাহলে এটি আরো সুন্দর হবে। তো গাইস ডান, দেখতে পাচ্ছ এইরকম একটি লুক তোমাদের সামনে চলে আসবে। হ্যাঁ গাইস, এইরকম সুন্দর একটি লুক চলে আসবে তোমাদের মাঝখানে। তো এরকম আরো নতুন নতুন ভিডিও হতে অবশ্যই